কালকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। ফ্রেন্ডস, নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, পনিরের হাড়ি ভাড়ি পনির। তো দেখো, তার জন্য লাগবে গাজর, ডুমো ডুমো করে কেচে নিয়েছি, লাগবে আলু, সেটাও বড় বড় কেটে নিয়েছি। কেটে নিয়ে তেল গরম হতে প্রথমে আমি গাজরটা ভেজে নেবো। যেহেতু গাজর সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই গাজরটাকে প্রথমে একটু ভেজে নিলাম। তারপরে দেখো, পনিরগুলো একটু বড় বড় করে কিউব কিউব করে না কেটে একটু লম্বাটে মতো কেটেছি। তো দেখো, আর অন্যদিকে আমার গাজরটা ভাজা হয়ে গেছে। তো ওর ওপরে আমি এবার যে আলুগুলো কাটা ছিল সেই আলুগুলো দিয়ে দিলাম, কারণ এই দুটোই সেদ্ধ হতে একটু সময় লাগে। তো আমি এটা একটু চাপা দিয়ে ভাজাটা করেছিলাম, তাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছিল। তো এবার দেখো, যেই ভাজাটা হয়ে গেছে তার মধ্যে আমি একটু নুন আর একটুখানি হলুদ অ্যাড করে দিলাম। নুন আর হলুদ গুঁড়ো অ্যাড করে ভালোভাবে নেড়ে চেড়ে সব গাজর আর আলুগুলোর মধ্যে নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এরমভাবে ভাজা হচ্ছে। আর একদিকে দেখো, আমি মশলা রেডি করেছি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শাহজিরে আর হচ্ছে আদা, এইগুলোই লাগবে। লাল লঙ্কা কিন্তু দিলাম না, গরম মশলা, ঘি, আর শেষে হচ্ছে লাগবে একটু কসুরি মেথি, এই হচ্ছে মশলা। আর দেখো, আমার ওখানে আলু আর গাজর ভাজা হয়ে যেতে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। তো সুন্দর করে আলু আর গাজরের সাথে মশলাটা মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিচ্ছি সমস্তটার সাথে, দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এইবারে আমি কি করলাম, ক্যাপসিকাম যে কেটে রেখেছিলাম, ক্যাপসিকামও দিতে হবে এই তরকারিতে, ক্যাপসিকামটা দিয়ে দিলাম। প্রথমে মনে হয় তোমাদের ক্যাপসিকামের কথা আমি বলতে একটু মিস করে ফেলেছি, তো সরি। তো ক্যাপসিকামটাও দিয়ে দিয়ে সুন্দর করে দেখো, অল্প হাফ চামচ চিনি দিলাম, সুন্দর করে নামিয়ে 5 মিনিটের মতো চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে দেখো, ঠিক এই পর্যায়ে যখন তরকারিটা আসবে, তো আমি কি করব, পনিরগুলো অ্যাড করে দেবো। এখানে আমি কাঁচা পনিরই দিয়ে দিলাম, আস্তে আস্তে চাপা দিয়ে 7-8 মিনিট আমি ভাজবো, তাই কাঁচা পনির দিলে অসুবিধা হবে না। তো দেখো, এরমভাবে সুন্দর করে পনিরের সাথে মশলা কষছি আলু, ক্যাপসিকাম আর গাজর দিয়ে। তো এর মধ্যে আমি দেখো, একেবারে কষার মধ্যে এটা চাপা খোলার পর দেখাচ্ছি, গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চামচ, আর 1 চামচ ঘিও দিয়ে দেবো। এবার গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়েও পুরো ব্যাপারটাকে সুন্দর করে কষতে দেবো, আর একটুখানি আরও 5 মিনিটের মতো চাপা দিয়ে রাখবো। তো আসল হচ্ছে কি, ভাজা অবস্থায়, ভাজার সময় পনির আর সমস্ত মশলার সাথে ঘি আর গরম মশলার গন্ধটা যাতে সুন্দর করে চলে যায় একসাথে হয়ে যায়, তার জন্যই আমি এরমভাবে আমি রান্নাটা তোমাদের সামনে দেখাচ্ছি। তো দেখো, অল্প করে জল দিয়ে দিলাম, দিয়ে সমস্তটা জলের সাথে মিশিয়ে দেবো। তো আমার তরকারি প্রায় শেষের দিকে, আমি এর নাম দিয়েছি হরি ভরি পনির। তোমরা কে কিরমভাবে করো আমাদের আমাকে বলো, আর কমেন্টে জানিও, যদি খুব ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখো এটা ফাইনাল লুক, একটা বোলের মধ্যে আমি সার্ভ করে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম এটা। তো তোমাদের কীরকম লাগলো, একদম সিম্পল রান্না, অথচ এই রান্নাটায় করলে বাচ্চারা কিন্তু ভেজিটেবলসগুলো খুব সহজেই খেয়ে নিতে পারবে। তো ওরা এমনিতে ভেজিটেবলস খেতে চায় না, সবাই জানো। তো ঠিক এরকম দেখতে হয়েছিল। তো কীরকম লাগলো আমাকে জানিও কমেন্টে। অনেক অনেক ধন্যবাদ।